আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজ আপনাদের অনেকের রিকোয়েস্টে একটি মিশ্রণ তৈরি করে দেখাবো, যে মিশ্রণ সহবাসের 10 মিনিট আগে সেবনে এই মিশ্রণ খেয়ে ইচ্ছামতো সহবাস করতে পারবেন। তো যারা বিয়ে করার পরেও সুখ কি জিনিস পান নাই, স্ত্রীর কাছে যাওয়া মাত্রই শক্ত লিঙ্গ তুলতুলে নরম হয়ে যায়, বিয়ে করতে ভয় পাচ্ছেন, পুরুষাঙ্গ শক্ত হয় না, তো আপনাদেরকে বলছি, আপনাদের রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। তো বন্ধুরা, আমি যে ভেষজগুলোর কথা বলবো তা পবিত্র কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে। তো এই ভেষজ গুলো ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের মহামূল্যবান ভেষজ। তো যে সমস্ত ভাইরা বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন, স্ত্রীর কাছে গেলে পুরুষাঙ্গ শক্ত হয় না, অথবা শক্ত পুরুষাঙ্গ নিয়েও স্ত্রীর কাছে গেলে পুরুষাঙ্গ তুলতুলে নরম হয়ে যায়, আবার পুরুষাঙ্গ শক্ত হলেও সহবাস করা শুরু করলেই দ্রুত লিঙ্গ নুয়ে যায়, যার ফলে স্ত্রীকে মোটেও সময় দিতে পারেন না, তাদের জন্য আজকের এই মিশ্রণটি অত্যন্ত ভালো কাজ দেবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, হয়তো আপনারা সকলেই জানেন মধুর কথা, পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন, মধু হলো শেফা স্বরূপ, অর্থাৎ মধু হচ্ছে মানুষের রোগ থেকে আরোগ্য দানকারী বস্তু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা, আমি আরো একটি ভেষজের কথা বলবো, কালোজিরের কথা পবিত্র কোরআনুল কারিমে এবং সহি বুখারী শরীফে বর্ণনা রয়েছে এবং চিকিৎসা বিজ্ঞানেও তা প্রমাণ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কালোজিরা খেতেন এবং তিনি বলেছেন, তোমরা কালোজিরা খাও, কারণ কালোজিরার মধ্যে রয়েছে মৃত্যু ব্যতীত সকল রোগের শেফা। তো বন্ধুরা, আমি যদি মধুর গুণাগুণ এবং উপকারিতা সম্পর্কে বর্ণনা করি, তাহলে এই রকম 7 থেকে 10টি ভিডিও করলেও মধুর উপকারিতা সম্পর্কে বর্ণনা করে শেষ করা সম্ভব না। তেমনি কালোজিরার ঔষধি গুণাগুণ এবং উপকারিতা সম্পর্কে আলোচনা করতে গেলে 5 থেকে 7টি ভিডিওতেও আলোচনা করে কালোজিরের ঔষধি গুণাগুণ বা উপকারিতা সম্পর্কে বর্ণনা করে শেষ করা যাবে না। তো আমি আরো একটি ভেষজের কথা আলোচনা করব, হয়তো এই ভেষজটির সম্পর্কে কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে বর্ণনা করা নাই, তবে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের মহামূল্যবান একটি ভেষজ। ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে রসুনকে অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, রসুন, কালোজিরা এবং মধু, তো এই 3টি ভেষজের সংমিশ্রণে এমন একটি ঔষধ তৈরি হয়, আপনি ভাবতেও পারবেন না এই ঔষধের উপকারিতা কত বেশি। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শিখাবো মধু, রসুন এবং কালোজিরা একত্রে মিশ্রণ করে কিভাবে খেলে আপনার জটিল যৌন রোগও স্থায়ীভাবে নিরাময় হবে। সম্মানিত সুধী, যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন, দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী। সম্মানিত দর্শক, চলুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতিতে মধু, কালোজিরা এবং রসুন একত্রে মিশ্রণ করে খেলে আপনি যৌন রোগ থেকে মুক্তি পাবেন।
তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা 5 থেকে 7টি দেশি রসুনের কোয়া নেব। যদি রসুনের কোয়াগুলো ছোট ছোট হয় তাহলে 10 থেকে 15টি কোয়াও নেওয়া যাবে। তো বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন রসুন যৌন উত্তেজক একটি মহা মূল্যবান ভেষজ। তো এই রসুনগুলো ভ্যালেন্ডার করে ভালো করে পেস্ট করে একটি পাতলা কাপড়ে তুলে ভালো করে চিপে নিংড়ে রস বের করে 3 থেকে 4 চা চামচ রস একটি কাপে রাখবো। এরপরে আমরা নেব 2 থেকে 3 চা চামচ মধু। এই 3 চা চামচ মধু রসুনের রসের মধ্যে মিশাবো। সর্বশেষে আমরা যে উপাদানটি নেব তা হলো 1 থেকে 2 চা চামচ কালো জিরার পাউডার অথবা 2 থেকে 3 চা চামচ খাঁটি কালো জিরার তেল নেব। তো বন্ধুরা, আমরা প্রথমে নিয়েছি 3 থেকে 4 চা চামচ রসুনের রস, এরপরে আমরা নিয়েছি 2 থেকে 3 চা চামচ খাঁটি মধু, সর্বশেষে আমরা নিয়েছি 2 চা চামচ কালো জিরার পাউডার অথবা 2 থেকে 3 চা চামচ কালো জিরার তেল। তো বন্ধুরা, এই 3টি উপাদান একটি কাপের মধ্যে ভালো করে মিশ্রণ করে একটি কাচের বোতলে ভালো করে তুলে রাখুন। তো বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখতে হবে কালো জিরার তেল এবং মধু যেন অবশ্যই খাঁটি হয়, নকল বা ভেজাল হলে চলবে না। তো বন্ধুরা, যারা দুর্বল পুরুষ, স্ত্রীর কাছে গেলে 1 থেকে 2 মিনিটে বীর্যপাত ঘটে অথবা স্ত্রীর সামনে গেলেই পুরুষ অঙ্গটি তুলতুলে নরম হয়ে যায়, তারা এই মিশ্রণটি প্রতিদিন সকালে 2 থেকে 3 চা চামচ খান এবং রাত্রে যখন সহবাসে যাবেন তার 10 মিনিট পূর্বে 2 থেকে 3 চা চামচ এই মিশ্রণ খান। আপনি যদি মনে করেন সারা রাত সহবাস করব তাও সম্ভব। এই মিশ্রণ খেয়ে সহবাস করলে দেখবেন যে কোনো ওয়ান টাইম ওষুধের চেয়েও 100 গুণ বেশি সময় পাবেন ইনশাল্লাহ। তো অবশ্যই মনে রাখতে হবে এই মিশ্রণটি 2 থেকে 3 চা চামচের বেশি কিন্তু খাওয়া যাবে না। অনেকেই জানতে চেয়েছেন যেদিন সহবাস করব না সেদিন এই মিশ্রণ খাওয়া যাবে কিনা। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই খেতে পারবেন। সকালে এবং রাত্রে 2 থেকে 3 চা চামচ এই মিশ্রণ প্রতিনিয়ত খেতে পারবেন যদি আপনার পেটে কোনো প্রকারের সমস্যা না থাকে। সতর্কতা, সম্মানিত সুধী, যাদের পেটের সমস্যা রয়েছে তারা পেটের চিকিৎসা না করে যৌন রোগের জন্য যত চিকিৎসাই করেন, যত ডাক্তারি দেখান, যত রেমেডি বা যত ঔষধি খান, এমনকি যত টাকাই খরচ করেন না কেন, কোনো প্রকার উপকার পাবেন না। সুতরাং যৌন রোগের চিকিৎসা করার পূর্বে পেটের চিকিৎসা করা জরুরি। সম্মানিত সুধী, যারা যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান অক্ষমতা, পুরুষ অঙ্গের শিথিলতা সহ পেট ফাঁপা বদহজম, IBS ও পুরাতন আমাশয় নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো এই রোগ থেকে আর কখনোই মুক্তি পাবো না, আপনাকেই বলছি, আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী চিকিৎসা পেতে স্ক্রিনে দেওয়ার ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন। আপনার রোগ যত জটিল, যত পুরাতন, যত কঠিনই হোক না কেন, সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আপনাদের জীবন আনন্দময় করে তুলতে, নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।